বাইতুল মুকাররম মসজিদের সামনের রাস্তায় বসে আছেন আয়েশা বেগম, বয়স 80 বছরের বেশি। সকাল থেকে খাননি কিছুই, তবুও দুপুরের তপ্ত রোদে অপেক্ষা। কেউ যদি এক মুঠো খাবারের ব্যবস্থা করে দেয়, বই না থাকলে বসা দেবে কেরা? পাম কই খাওনটাই করে, স্বামী থাকতে কামাই করে খাওয়াইতে, স্বামী তো আর নাই, ছয়টা ফল আলাদা দেশে লয়ে গেছে, তাহলে আমি কি করি? আমার কপালে যা আছে তাই। রাস্তার অপর পাশেই বসে আছেন আনোয়ারা, মেয়ে নাতনিদের নিয়ে তিনিও সহযোগিতা পাবার আশায়। ঈদের দিনে শিশুদের নতুন জামা পরে আনন্দ করার কথা, সেখানে খালি গায়ে ধুলুপথে বসে আনোয়ারার নাতনিরা। আমরা কাপড় কিনতে পারি না, ই আমগো কবলই যাচ্ছে ভাই, এই যে ঈদ করতেছি। রাজধানীর বিভিন্ন প্রান্ত ঘুরে ভাসমান মানুষের এমনই ঈদ উদযাপন দেখা যায়। এক বাটি খাবারের আশায় অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে। ক্ষুধার্ত এই মানুষগুলোর কাছে এক বাটি খাবার বা কয়েকটি টাকাই ঈদের প্রধান আনন্দ। সকাল থেকে না খাইয়া রুটি আর চা খাইছি, এখন খাবার লেগে এখানে আসছি। অনেক ভালো সুন্দর ঈদ করছি, ঈদের নামাজ ধরছি, অনেক টাকা পয়সা পাইছি। এক সাহেবে বিরিয়ানি দেয়া গেছে, সেই বিরিয়ানি খাইতেছি। আর সাময়িক মাথা গোজার ঠাই যাদের আছে, সেই সব ভাসমান মানুষের ঈদও নিরানন্দ। ছোট্ট বাসায় চুলা জ্বললেও আর্থিক সংকটে এই দিন তাদের কাছে অন্য একটি সাধারণ দিন ছাড়া কিছুই নয়। অনেক কষ্ট করে জীবন যাপন করি আমরা, আমরা জীবনের কোনো দাম নাই, এই জীবনে তো মরে গেলেই ভালো। আমরা এত কষ্ট করে আমরা যাপন জীবনে জায়গা কষ্ট করে দিন কাটাইতেছি, আর দুর্বল ওষুধও খাইতারি না, বিছনা তো উঠতেও পারি না। এই যে সেমাই কোন মাংস কোন এরা কোন এরা কোন কোনো নাই, সাদা কটা ভাত নানছি, ভাত লবণ দেখা আয়া করছি। কি আর ঈদ করুম, আল্লাহ যেরম করাইছে এরম করছি। কালকে রাতে এক বেড়ায় দয়া লাগছে, পোলা বান্ডে একটা একটা কাপড় কিনা দেয়া গেছে, তো এই দুই আম করে ঈদ মিত। সুবিধাবঞ্চিত এই মানুষগুলো চান সকলের সহমর্মিতা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।